টু গুন্দুন সবাই কেমন আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে খুব বৃষ্টি পড়ছে বাইরে একদম সকাল থেকে একদম জম্পেস বৃষ্টি কোথাও বেরোনো যাচ্ছে না কিন্তু আমাকে একটু বেরোতেই হবে কোথায় বেরোবো কেন বেরোবো সেটা আপনাদিকে অবশ্যই বলবো কেন যাব না আমাদের যে নতুন অতিথিটি আছে তাকে একটু ডাক্তারে চেক আপ করাতে যাবো ফের অ্যাপয়েন্টমেন্ট কদিন পাচ্ছিলাম না আজকে পেয়েছি পেলেও বৃষ্টি পড়ছে বলে একটু অসুবিধা হবে তাও যাব ঘরের গাড়িতেই যাব। আমি আর মা ডাক্তার দেখাতে নিয়ে যাব আমাদের নতুন অতিথিকে অর্থাৎ গুনগুনের ভাই আর্যকে বাচ্চাগুলো ঘরে বৌদির কাছে থাকবে এখন দুপুরবেলা ঘুমোবে বৌদি এখন উপরে নিয়ে গিয়ে এই দুটিকে গুনগুনকে আর রুবাইকে ঘুম পাড়াবে তার সাথে আমাদের রূপকেও ঘুম পাড়াবে না রূপ পড়তে বসবি না ঘুমাবি এরা ঘুমবে আর আমি আর মা বেরোবো রায়ান ঘুমোচ্ছে ওকে ওকে তুলে আমরা জাগলে আপনাদের সাথে দেখা চলুন বাইরে বৃষ্টি পড়ছে গাড়ি বেরিয়ে গেছে এবারে আমরা বেরোবো বার্থডে পার্টির বেলুনগুলো এখনো ঝুলে আছে এবারে গাড়িতে চেপে আপনাদের সাথে দেখা হচ্ছে রিয়ান মা বেরিয়ে পড়েছি রায়ানকে নিয়ে আমাদিকে পূর্ণদা নিয়ে যাচ্ছে পূর্ণদা গাড়ি চালাচ্ছে বাইরে খুব বৃষ্টি পড়ছে আমরা গাড়ি করে যাচ্ছি বাইরে খুব বৃষ্টি রায়ান এখন ঘুমোচ্ছে ঘুম থেকে উঠলে আপনাদিকে দেখাবো পুরো বৃষ্টিতে ধুই ধুই পড়ছে আজকেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাওয়া গেছে আজকে যেতে আমি বাধ্য দেখা যাক ডাক্তার দেখানো হয়ে গেছে বলে ওখানে বৃষ্টি আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি ডাক্তার দেখানো হলো ডাক্তার বলল কোন একটু কাশি আছে ওষুধ দিয়ে দিয়েছে আমরা আবার বাড়ি ব্যাক করছি কিন্তু রায়ন একবারও ঘুম থেকে ওঠেনি আপনাদের সাথে দেখা করানো গেল না চলুন বাড়ি যাই বাড়িতে গিয়ে যদি ওঠে আবার আপনাদের সাথে করছি ডাক্তার দেখিয়ে ঢুকলাম ঢুকে নিয়ে দেখছি বাচ্চাগুলো খাচ্ছে রূপ রুবাই গুনগুন ঝুড়ি ভাজা আর কেক নিয়ে বসে গেছে এরপর খাওয়া হলে ওরা দুটো খেলনা আপনাদের সাথে শেয়ার করবে ওদের জন্মদিনে ওরা দুজন পেয়েছে ডক্টর দেখি এলাম এদের খাওয়া দাওয়া হলো খাবার এবারে এরা বার্থডেতে যে গিফটগুলো পেয়েছে সেগুলো খুলেছে তার মধ্যে দুটো গিফট নিয়ে বসে খেলছে এই দেখুন গুনগুনের হচ্ছে মেকআপ সেট জন্মদিনে গিফটে পেয়েছে ও দিদির মতো ওর একটা দিদি আছে দিদি তার মতন ও নিয়েছে সমুদ্রে মানে পুরীতে ওর একটি দিদি আছে দিদি তার মতো সে মেকআপ সেট কিনেছে মেকআপ সেটে কী কী আছে দেখিয়ে দাও গুনগুন এই দেখুন চিরুনি এই দেখুন নেল পলিশ আর হেয়ার ড্রায়ারটা দেখি দাও ওই দেখুন হেয়ার ড্রায়ার হেয়ার ড্রায়ারটা আবার চলেও দেখি দাও ওই দেখুন চলছে তবে এটাতে গরম হাওয়া বেরোয় না ঠান্ডা হাওয়া বেরোয় গুনগুনের মেকআপ সেট এই দেখুন আয়না সব নিয়ে ও বসে খেলতে শুরু করেছে এই দেখো এটার আবার মিউজিকও বাজে গুনগুন তোমার কেমন হয়েছে এটা এটা গুনগুনের খুব পছন্দ হয়েছে এটা নিয়ে খেলতে বসে গেছে আর রুবাই তোমার কি আছে দেখাও ডক্টর সেট মদিনের ডক্টর পেয়েছে ট্রলি ডক্টর সেট টেনে টেনে নিয়ে যাওয়া যায় এই দেখুন ওপরে এটা মিউজিক বাজে কেমন মিউজিক বাজে রুবাই দেখুন খুলেছে খুব পছন্দের মিউজিক বাজছে দেখুন কেমন পছন্দ হয়েছে এটা রুবাই জন্মদিনে পেয়েছে ডক্টর সেট ওই দেখুন একজন মেকআপ সেট নিয়ে বসে গেছে একজন ডক্টর সেট নিয়ে বসে গেছে রুবাইয়ের কি কি আছে বক্সের ভেতরে দেখাও ওটা একবার পরে দেখিয়ে দাও আর গুনগুন হেয়ার ডায়ারটা একবার নাও রুবাই কি হয়েছ ডাক্তার হয়েছে রুবাই রুবাই কেমন পছন্দ হয়েছে তোমার দুজনা মিলে খেলছে ওদের দুজনার খুব পছন্দ হয়েছে তোমাদের পছন্দ হয়েছে টাটা করে দাও আর ওরা অনেক কিছু গিফট পেয়েছে এর সাথে ডল সেট পেয়েছে ক্রিকেট ব্যাট পেয়েছে দেখিয়ে দাও গিফট গুলো এর সাথে গুনগুন পুতুলটা নিয়ে বসেছে পুতুলটা গুনগুন গিফট পেয়েছে গুনগুন এটাও পেয়েছে আর রুবাই এই দেখুন ব্যাট বল নিয়ে বসেছে এটাও বার্থডেতে পেয়েছে আর বাকি বার্থডে গিফট অন্যদিন আপনাদের সাথে শেয়ার করব। এখন সামনে এই দুটোই নিয়ে ওরা খেলতে বসেছে তাই এই দুটো নিয়েই আপনাদের সাথে শেয়ার করলাম বাড়িতে এসে রায়ন ঘুম থেকে উঠেছে গাড়িতে আপনাদেরকে রায়নকে দেখানো হয়নি কারণ ও ঘুমোচ্ছিল বলে এই দেখুন এখন শুয়ে শুয়ে খেলা করছে কোনো অসুবিধা নেই ডাক্তার একদম ওকে বলে দিয়েছে রায়নের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই আমার চ্যানেলের সাথে থাকুন পাশে থাকুন আবার পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসব আপনাদের কাছে রায়ানকে নিয়ে আসব বাই বাই